হ্যালো বন্ধুরা, তোমাদের সবার প্রিয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব স্কলারশিপ নিয়ে। তোমাদের আগে একটা রীতিমতো ভিডিও করে ফেলেছি স্কলারশিপ নিয়ে, তোমরা যারা ভিডিওটি না দেখে ফেলেছো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আই বাটনে ক্লিক করো। ও এবং তোমাদের ওখানে সবারই কোশ্চেন ছিল যে আমরা অফলাইনে কিভাবে আবেদন করব। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদের নবান্ন স্কলারশিপ অর্থাৎ চিফ মিনিস্টার ফান্ড স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তোমরা এই স্কলারশিপে কিভাবে অফলাইনে আবেদন করবে, এর জন্য কি কি এলিজিবিলিটি রয়েছে এবং কি কি ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে এবং কোথায় তোমাদের এই ডকুমেন্টগুলোকে জমা দিতে হবে এবং কখন অফলাইন এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি নবান্ন স্কলারশিপ নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। তোমরা ভিডিওটি পুরো ওয়াচ করো, তাহলে তোমাদের এই বিষয়ে কোনো ডাউট থাকবে না। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের এর নিউ নিউ আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, স্কলারশিপের প্রিভিয়াস ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এ কিভাবে অফলাইনে আবেদন করবে এবং ম্যাক্সিমাম সবাই কমেন্ট করেছিলে কিভাবে এ নবান্ন স্কলারশিপ অথবা চিফ মিনিস্টার ফান্ড স্কলারশিপের জন্য অফলাইনে আবেদন করবে এবং এর জন্য কী কী আমাদের ডকুমেন্ট লাগবে এবং আমরা কোন সময় আবেদন করব। তো অনেকেই কোশ্চেন করেছে, আমি 50% মার্কস পেয়েছি, অনেকে বলেছে যে আমি HSC 50% পেয়েছি, আমি মাধ্যমিকে 60% পেয়েছি, বিভিন্ন ধরনের কোশ্চেন পেয়েছে যে আমরা পাবো কি না। তো আমি এই ভিডিওতে পুরো খুব বিস্তারিত আলোচনা করব। তোমরা এই ভিডিওটি পুরো ওয়াচ করলে তোমরা জেনে যাবে যে তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের বলবো যে নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশনের এর স্টুডেন্ট হলেই হবে। তোমরা যদি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হও তাহলেই তোমরা কি হচ্ছে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যে যে নম্বর তোমাদের দরকার, তোমরা যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের 65% মার্কস পেতে হবে মাধ্যমিকে, আর তোমরা যদি HSC দিয়ে থাকো উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও তাহলে তোমাদের নম্বর লাগবে হচ্ছে 60%, অথবা যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হও তাহলে তোমাদের এর নম্বর লাগবে 55%। এক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের কোনো পার্টিকুলার সাবজেক্টের ওপর অনার্স থাকতে হবে, যদি তোমাদের পার্টিকুলার সাবজেক্টের ওপর অনার্স থাকে আর তোমরা যদি সেই অনার্স সাবজেক্টে টোটাল 55% নাম্বার ক্যারি করতে পারো তাহলেও তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তাহলে বন্ধুরা, তোমরা যদি মাধ্যমিকে 65%, উচ্চ মাধ্যমিকে 60% এবং গ্র্যাজুয়েশনে অনার্সে কোনো সাবজেক্টের ওপর ওর যদি 55% পাও তাহলেই তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, মাধ্যমিকে 65%, উচ্চ মাধ্যমিকে 60% এবং গ্র্যাজুয়েশনে অনার্সের সাবজেক্টের ওপর 55% নম্বর পেলেই যে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তা না, এছাড়াও বিভিন্ন কিছু শর্ত রয়েছে এই স্কলারশিপে আবেদন করার জন্য। তো বন্ধুরা, সেই শর্তগুলো হলো, যদি তোমাদের ফ্যামিলি ইনকাম 60,000-এর ওপরে হয় তাহলে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। তোমাদের এর ফ্যামিলি ইনকাম অ্যানুয়ালি 60,000-এর নিচে হতে হবে তাহলেই তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়া সেকেন্ড, পারমানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, মানে তোমাদের পারমানেন্ট একজন বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। আর এছাড়া যদি তোমরা আগে কোনো এরকম ধরনের স্কলারশিপ বা এরকম কোনো সুবিধা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে পেয়ে থাকো তাহলে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। আর তোমরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন যে এক্সামই দিয়ে থাকো না কেন, সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে তোমাদের দিতে হবে। এছাড়া তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে এক্সাম দিয়ে পাস আউট করলে হবে না। এছাড়া তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে তোমাদের পরবর্তী কোর্সের জন্য অ্যাডমিশন আগে নিতে হবে, তারপরেই তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো তোমরা একজন মাধ্যমিক স্টুডেন্ট এবং তোমরা 65% মার্কস পেয়েছো, ও তাহলে তোমাদের 11-এ কোনো স্কুলে ভর্তি হতে হবে যে স্কুলটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ে, সেরকম একটা স্কুলে তোমাদের ভর্তি হতে হবে এবং তার যে অর্থাৎ সেই স্কুলের ফি বুকটা তোমাদের কি হচ্ছে এখানে সাবমিট করতে হবে। মানে তোমরা যদি মাধ্যমিকের স্টুডেন্ট হও তাহলে তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে 11-এর জন্য, আর তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও তাহলে তোমাদের অনার্সের জন্য ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। আর মানে কি, তোমরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন যে স্টেজেই থাকো না কেন, সেখান থেকে তোমাদের যদি আবেদন করতে হয় তাহলে তার পরবর্তী কোর্সে তোমাদের আগে ভর্তি হতে হবে, অ্যাডমিশন নিতে হবে এবং অ্যাডমিশনের প্রুফ দিতে হবে তোমরা যে পরবর্তী
কোর্সে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ভর্তি হয়েছো তার প্রুফটা তোমাদের এখানে সাবমিট করতে হবে। তো মোটামুটি এই যে সমস্ত জিনিসগুলো বললাম সেই সমস্ত জিনিসগুলো যদি তোমরা পুরোপুরি ফুলফিল করো তাহলে তোমরা এই স্কলারশিপের জন্য অফলাইনে আবেদন করতে পারবে। এবং এখন কিভাবে এই অফলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করবে সেটাই এখন আমি এখানে বলবো। তো বন্ধুরা, এই নবান্ন স্কলারশিপের জন্য তোমাদের আবেদন করতে হলে তোমরা যদি চাও যে আমরা হাতে লিখে একটা লেটারের মাধ্যমে আবেদন করব, ও তাও তোমরা করতে পারো। কিন্তু তোমরা লেটারে কী লিখবে এটা নিয়ে তোমাদের এর অসুবিধা হয় যে আমরা লেটারের মধ্যে এক্স্যাক্টলি কী লিখবো এবং এক্স্যাক্টলি কী লিখলে এ আমরা এই কোয়েশ্চনটি পেয়ে যাব। ও সেই কারণে তোমাদের মনে রাখতে হবে যে এই ওই কোয়ালিটি পাওয়ার জন্য ও আমি রিকমেন্ড করব তোমাদের যে তোমরা লেটার না লিখে। তো আমি নিচে ডেসক্রিপশনে তিনটে এ ফর্ম দিয়ে দেবো, ওই ফর্ম তিনটে তোমরা ডাউনলোড করো এবং ডাউনলোড করে ওটাকে প্রিন্ট আউট করো। প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে এ তারপরে ওই ফর্মের মাধ্যমেই তোমরা কি হচ্ছে এ আবেদনটা করো। কেন, যদি তোমরা নিজে লেটার লেখো তাহলে তোমাদের এর কি লিখতে হবে এবং কোনো কিছু বাদ চলে গেলে তোমাদের প্রবলেম হতে পারে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, এ সেক্ষেত্রে আমি বলবো তোমরা হাতে এ চিঠি না লিখে এই ফর্মগুলোকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে তবেই এই তোমরা এই ফর্মগুলোর মাধ্যমেই তোমরা আবেদনটা করো। এখন আমি বলবো তোমাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। তোমরা লাস্ট যে এক্সামে বসেছো সেই এক্সামের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট তোমাদের দিতে হবে। এছাড়া তোমাদের ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমাদের একটা এমপি অথবা এমএলএ রিকমেন্ডেড কপি দিতে হবে, অর্থাৎ তোমাকে এমএলএ বা এমপি রিকমেন্ড করেছে স্কলারশিপটি পাওয়ার জন্য, যে তুমি স্কলারশিপটি পাওয়ার যোগ্য। তার জন্য অলরেডি একটা ফর্ম রয়েছে যে ফর্মটি ফিল আপ করে তোমাদের এমএলএ বা এমপির থেকে এ সিগনেচার নিয়ে আসতে হবে। তো আমি তোমাদের ডেসক্রিপশানে তিনখানা ফর্মের লিঙ্ক দিয়ে দেবো, এই ফর্মগুলোকে তোমরা প্রিন্ট আউট করে এ তারপরে তোমরা ফর্মগুলোকে ফিল আপ করো। ফিল আপ করে এ তোমরা সমস্ত যে ডকুমেন্টগুলো বললাম এই ফর্মগুলো রয়েছে সমস্ত কিছু তোমাদের এই অ্যাটেস্টেড করতে হবে। তো তোমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে তোমরা যে অফিসারের থেকে অ্যাটেস্টেড করবে সেই অফিসারটি অবশ্যই ওই গ্রুপ এর আন্ডারে এ গভর্নমেন্ট অফিসার হওয়া দরকার। যদি গ্রুপ এর আন্ডারে অফিসার না হয় তাহলে প্রবলেম হতে পারে। সেই কারণে তোমরা গ্রুপ এর এর আন্ডারে যে সমস্ত অফিসার রয়েছে সেই সমস্ত অফিসারের এর মধ্যে যে কোনো একজনের এর সিগনেচার তোমরা করে নেবে। এছাড়া তোমাদের অবশ্যই একটি সেলস অ্যাকাউন্ট থাকতে হবে, এ যে অ্যাকাউন্টের IFPS নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাঙ্ক ডিটেলস সম্পূর্ণ ও তোমাদের এর দিয়ে দিতে হবে, সাবমিট করতে হবে। যদি তোমরা এই স্কলারশিপটি পাও তাহলে তোমাদের যাতে ওই অ্যাকাউন্টে এ যে তোমরা যে টাকাটি তোমরা পাবে সেই টাকাটি ট্রান্সফার করতে পারে। তোমাদের কি করতে হবে, তোমাদের ব্যাংকের পাসবইয়ের যে ফ্রন্ট পেজে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে সেই ফ্রন্ট পেজের একটা জেরক্স করে তোমাদের এর এখানে দিয়ে দিতে হবে। আর তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলবো, তোমরা অবশ্যই তোমাদের একটা ভ্যালিড নাম্বার দাও, যদি পারো তোমরা দুটো নাম্বার দিয়ে রাখো ও যাতে তোমাদের কন্ট্যাক্ট করতে কোনো প্রবলেম না হয়। যদি তোমরা স্কলারশিপের আন্ডারে আসো এবং স্কলারশিপ পাও তাহলে তোমাদের ফোন করা হবে, জানা হবে, একটু সামান্য ভেরিফিকেশন করে নিতে পারে ওরা। সেই কারণে এ তোমরা অবশ্যই এই সঠিক নাম্বার দাও এবং দুটো নম্বর দাও ও এবং জিমেল অ্যাড্রেসও তোমরা ওর সাথে দিয়ে দিতে পারো, তাহলে কি তোমাদের ভেরিফিকেশন করতে সুবিধা হবে। আমি ডেসক্রিপশনে যে তিনটি ফর্ম দিয়েছি ওই তিনটি ফর্ম এবং তোমাদের অল ডকুমেন্ট এবং ইনকাম সার্টিফিকেট সমস্ত কিছু অ্যাটাস্টেড করে তোমাদের পাঠিয়ে দিতে হবে নালন্দা 325 শরৎ চ্যাটার্জি রোড হাওড়া 7111102। বন্ধুরা, এরপরে মেন যে কথাটি আসে যে কোন সময় আমি অফলাইনের জন্য আবেদন করব যাতে আমরা স্কলারশিপ পেয়ে যাই এবং কোন সময় অফলাইনের জন্য আবেদন করা হয়। তো কোনো নির্দিষ্ট টাইমের কথা এখানে উল্লেখ করে দেওয়া হয়নি, তোমরা যে কোনো সময় এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। ও তোমরা কি করবে, আমি যে অ্যাড্রেস বললাম যে নবান্নতে যাবে, নবান্নতে গিয়ে তোমরা জিজ্ঞাসা করবে যে আমি স্কলারশিপের জন্য আবেদন করব, তো আমাকে কোন বিল্ডিংয়ে যেতে হবে ওরা ওখান থেকে বলে দেবে। সেই বিল্ডিংয়ে গিয়ে যে যে ডকুমেন্ট আছে সেটা সাবমিট করতে পারো অথবা বাই পোস্টও করতে পারো। তো আমি রিকমেন্ড করব তোমরা বাই পোস্টে না করে নবান্নতে গিয়েই তোমরা ওখানে ফর্মটি জমা দিয়ে আসো, তোমাদের আবেদনপত্রটি জমা দিয়ে আসো ও তাহলে তোমাদের স্কলারশিপ পেতে সুবিধা হবে।
তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ জেনে গেছো তোমরা কিভাবে অফলাইনে এই নবান্ন স্কলারশিপ অথবা চিফ মিনিস্টার ফান্ড স্কলারশিপ এ আবেদন করবে। আর এখনো যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, ও আমি সেটা যথারীতি অ্যান্সার দিয়ে দেবো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলকে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবেন। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশনের স্টুডেন্টের এর সাথে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।